পূজো আসতে এখনো কয়েক দিন বাকি। তারপরও চারিদিক পূজোর গন্ধে মাতোয়ারা। রংবেরঙের পোশাক আর ঝলমলে তারকাদের উপস্থিতিতে 27 সেপ্টেম্বরের সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের বিশ্ব রং শাখাটি সেজেছিল পূজোর আমেজে। পূজো উপলক্ষে একটি গানের মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসবে বিশ্ব রঙে হাজির হয়েছিলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, গায়িকা কর্ণিয়ার মতো তারকারা। কৃত্যে নাচে সাজে কোথাও কমতি ছিল না, একেবারে যেন মা দুর্গার আগমনী সুর। গানে গানে মাকে বরণ, স্বয়ং বিপ্লব সাহা পূজোর গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে বিশ্ব রং বাংলাদেশের পোশাকে নামি ব্র্যান্ড, তবে এর পথ চলা শুরু অনেক বছর আগে। বিশ্ব রঙের কর্ণধার ডিজাইনার বিপ্লব সাহা শোনালেন পূজোর গানের আদ্যোপান্ত। ছোটবেলা থেকে আমি খুব গান পাগল মানুষ। গান, পূজোর গান মানে হচ্ছে আরডি বর্মনের ভারতীয় বিভিন্ন গানগুলো সেই সময় এলপিতে আসতো, তারপর একটা সময় ক্যাসেটে পাওয়া যেত, তারপর সিডিতে আসলো। এরপর তো মানে সেইভাবে কিন্তু বাংলাদেশে গত 50 বছরের ইতিহাস আপনি দেখবেন পূজোর গান আসে না। পূজোর প্রোগ্রামে শুধুমাত্র হিন্দুরাই ডান্স করে না, সব ধর্মের মানুষই পারফরমেন্স করে। তখন কিন্তু প্রচুর মিউজিক লাগে, গান লাগে। আমি যেহেতু গান পাগল মানুষ, আমার কাছে মনে হচ্ছে না ইনভেস্ট হোক, কিন্তু আমি আমার জায়গা থেকে কিছু গান মেক করি। তখন আমার নিজের গাওয়া কিছু গান আমি তৈরি করেছি। গত বছর পূজোর গানটা আসলে এক ধরনের গল্পের মতো এটা তৈরি হয়েছিল পূজোর দিনে পূজোর রঙে। তো গত বছরই ঠিক করেছিলাম যে এই বছরের জন্য একটা পূজোর গান লেখাবো। তো তখন জিয়াউদ্দিন আলম আমাদের বিশিষ্ট গীতিকার, তাকে বললাম, তিনি তখন সঞ্জীবন চৌধুরী আসছে, তাকে দিয়ে গানটা লিখিয়েছিলেন। কিন্তু 3-4-5 মাস পড়েছিল গানটা আমার কাছে, তো মনে হচ্ছে পূজা তো চলে আসছে। তখন উজ্জ্বল সিনহাকে আমি বললাম গানটা সুর করার জন্য, দাদা আমাকে খুব সুন্দর করে গানটা সুর মিউজিক করে দিয়েছেন। এখন এত বিশাল আয়োজন, গানটা শুনলেই মনে হবে আপনার যেটা পিকচারাইজেশন তো ইজি না, কারণ আমি যেটা ফিল করছি এত ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে, এত কোরাস ব্যবহার করেছে, এত কিছু মানে হইহুল্লো শুনলেই মনে হবে কেন 5,000-10,000 মানুষ এই গানটার ভিতরে। আমার তো আরও মানে ভয় পেয়ে গেলাম সে গানটা কীভাবে মেক করব। তখন আর কি একটু একটু সাহস করে বিশ্বরঙ পরিবারের মডেল গ্রুপ, ডান্স গ্রুপ, অ্যাক্টর অ্যাক্ট্রেস সবার সাথে একটা ভালো বন্ডিং আছে, সবাইকে যখন বললাম তারা সাড়া দিলেন। এবং ব্যাপকভাবে প্রায় 150 আর্টিস্ট এই গানটার ভিতরে, এবং মিউজিক করেছে ডিএলএ সাইফুর, তারপর সেটার তৈরি করেছে কল্পলোক, এরকম ভাবে সবাই মিলেমিশে গানটা আসলে হয়েই গেল। কর্ণিয়া পূজোর গানে কণ্ঠ দিয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পূজোর রঙে রঙিন হওয়ার বার্তাই যেন দিলেন এই গায়িকা। সবাই মিলে একত্রিত হয়ে আনন্দটাকে উপভোগ করব, যেভাবে আমরা ঈদটাকে আয়োজন করে থাকি, বিভিন্ন পহেলা বৈশাখ সহ পুজোটা। আমার মনে হয় যে বাঙালি খুব অল্প কিছু সেলিব্রেশন পায় আর কি, সব জায়গায় তো আসলে ওভাবে যেতে পারে না, যাওয়ার কোনো সুযোগও নেই। সো এই দিনগুলোতে আসলে মানুষ খুব কালারফুল হয়ে থাকে। সো এই তো আর কি, সবাইকে শুভেচ্ছা। বিদ্যা সিনহা মিম হিন্দু ধর্মাবলম্বী হলেও বিভিন্ন ধর্মের আনন্দকে ভাগ করে নিতে পছন্দ করেন। তবে এদিন তিনি পুরো দস্তুর পূজোর সাজে উপস্থিত হয়েছিলেন বিশ্ব রঙের প্রকাশনা উৎসবে। পূজোর গানের এই আয়োজন নিয়ে জানালেন নিজের অনুভূতি। সামনে যেহেতু শারদীয় দুর্গাপূজা, তো সেই উপলক্ষেই তো দাদা গানটা করেছে। আর এই গানটা অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের উৎসবটাকে আরও সুন্দর করে দেয়। আর দাদা সবসময়ই চেষ্টা করে যে আমাদের এই যে পুজো যখন আসে, তখন মানে আমাদের এই ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কিছু না কিছু উপহার দেওয়া, তাদেরকে কীভাবে বিনোদন দেওয়া যায় সেই জিনিসটা করা। তো ডেফিনেটলি আমার সেটা খুব ভালো লাগে, যার কারণে আজকে যখন দাদা আমাকে বলেছিল যে তার আজকে গানের হচ্ছে একটা প্রকাশনী প্রোগ্রাম হবে, তো আমি প্রথমেই বলেছিলাম যে ওকে আমি আসবো। তো কারণ হচ্ছে যে আমার ভালো লাগা থেকে, আর দাদা এত সুন্দর করে গান করে, মানে এত সুন্দর করে ভিডিওগুলো মেক করে, যেটা অ্যাকচুয়ালি দেখার পর না মনে হয় যে ওকে পূজো আসছে, যে পূজোর যে ফিলটা এটা পাই, তো এই জন্য খুব ভালো লাগে। দুর্গা পূজা সার্বজনীন, এখানে জাতি ধর্ম বর্ণের মেলবন্ধন তৈরি হয়। পূজোর আনন্দের একটা বড় উৎস পূজোর গান। বিপ্লব সাহা নিজের ছক ভেঙে রীতিমতো গায়ক হয়ে উঠলেন পূজোর খুশিতে। বিভিন্ন ধর্মের মানুষকে যুক্ত করে বৈষম্যহীন দুর্গাপূজারই আহ্বান জানালেন যেন তিনি। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।